সালাফি মানহাজ সম্পর্কে এক বিশাল বিভ্রাট সমাজের মধ্যে রয়েছে, এক বিশাল বিভ্রাট বিভ্রান্তি সমাজের মধ্যে রয়েছে। মানুষদেরকে কথা বোঝানো হচ্ছে যে সালাফি আলেমরা, সালাফি শেখরা তারা মাজহাবের বিরুদ্ধে বক্তব্য দেন, তারা মাজহাবকে বিষদগার করেন, তারা মাজহাবের আলেমদের প্রতি অশ্রদ্ধা করেন, এই ধরনের বক্তব্য আপনারা কি শুনেছেন কি শুনেন নাই? আসলে কি সালাফি আলেমরা একাজ করেন? না। সালাফি আলেমরা কি মাজহাবের বিরোধী? বিরোধী না। সালাফি আলেমরা মাজহাবের বিরোধী না। কোন সালাফি আলেম কোনদিন কোন যুগে মাজহাবের তারা বিরোধী হতে পারে না? মাজহাব বিরোধী হবে? আমাদের বিরোধ কোথায়? প্রথমে আমি এই কথা বলবো, তারপর আমার আলোচ্য বিষয়ে যাব। কারণ হচ্ছে সমাজের মধ্যে এই বিভ্রাট, এই বিভ্রান্তি ব্যাপকভাবে ছেয়ে আছে। আলেমদেরকে টেক লাগিয়ে দেওয়া হচ্ছে যে এই আলেমদের বক্তব্য শুনবেন না, এই আলেমদের কথা শুনবেন না, কারণ এরা হচ্ছে সালাফি। আরে সালাফি শব্দটা আপনি জানেন, সালাফদের দিকে সম্পৃক্ত করা হয়েছে। সালাফদেরকে বাদ দিলে ইসলাম থাকবে কিনা? আওয়াজ করে বলেন থাকবে কিনা? সালাফদেরকে যদি আপনি বিচ্ছিন্ন করে দেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আর আমাদের সাথে কোনো সম্পর্ক থাকবে কিনা? তাহলে সালাফি শব্দটাকে আপনি এত না বুঝে কথা বলতেছেন কেন? সালাফিদের উপর আপনার এত ক্ষোভ কেন? এত না বুঝে আপনি বক্তব্য দিচ্ছেন কেন? আসুন, সালাফি উলামায়ে কেরাম যারা মাশায়েখরা রয়েছেন, তারা জীবনেও কোনোদিন মাজহাবের বিরোধী নন। আপনারা কি মাজহাবের বিরোধী? না। আমরা কি মাজহাবের বিরোধী কথা বলি? না। আমরা যে বিরোধিতা করি সেটা কি সেটা জানতো? সেটা জানা দরকার আছে কিনা? মাজহাব বলে ওই মাজহাবকে যদি আপনি দিন বানিয়ে নেন, তাহলে আমরা এর বিরুদ্ধে, ঠিক না? মাজহাব মানুষের দিন হতে পারে? না। সোজা কথা, খুব সহজ কথা, যদি আপনি মাজহাবকে দিন বানিয়ে নেন, আপনি মনে করছেন যে আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মাজহাবের অনুসারী, ফলে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নাহ বাতিল, এ কথা নাউজুবিল্লাহ শুদ্ধ হবে কিনা? এ কথা বলার সুযোগ আছে? এ কথা বলার সুযোগ নেই। মাজহাবকে আলেমদের স্কুল অফ থটের অপিনিয়ন মনে করবেন, মাজহাব হচ্ছে আলেমদের মতামত। মাজহাব হচ্ছে কি? স্কলারদের গবেষণালব্ধ বক্তব্য। স্কলার যারা আছেন, গবেষণা করেছেন, আইমাতুল ইজতিহাদ যারা ইমামরা ছিলেন, তারা গবেষণা করেছেন, সেই গবেষণার একটি নির্যাস, গবেষণার একটি ফসল হচ্ছে মাজহাবের অপিনিয়নগুলো, অভিমতগুলো। এটা আলেমদের বক্তব্য, এটা কোরআন এবং হাদিস নয়, এটা কোরআন এবং হাদিস নয়। আপনারা কি আমার বক্তব্য বুঝতে পারতেছেন? এটা কোরআন এবং হাদিস নয়। সুতরাং মাজহাবকে দিন বানিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। মাজহাবের বক্তব্যের সাথে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের কোনো না কোনো কারণে কন্ট্রাডিকশন তৈরি হয়, সাংঘর্ষিক হয়ে যায়, তাহলে আপনি কি মাজহাবের বক্তব্য রাখবেন নাকি আল্লাহ রাসূলের বক্তব্য রাখবেন? কারণ কি কে বলতে পারবেন কারণটা কি? হ্যাঁ, কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে মেনে নেওয়া, এটি রিসালাতের উপর ঈমানের সাথে জড়িত বিষয়, এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে একটি বড় নির্দেশ, ফরজ। কিন্তু আমি সাইফুল্লাহর বক্তব্য মেনে নেয়া আপনাদের উপর ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কোন পর্যায়ে পড়বে? কিচ্ছু না, একেবারে সোজা কথা বলে দিলাম, সুন্নতের পর্যায়েও পড়বে না, নফলের পর্যায়েও পড়বে না। হ্যাঁ, যদি কোরআন এবং হাদিসের অনুসরণে হয়, কোরআন এবং হাদিস যদি এটাকে কি করে সাপোর্ট করে, তাহলে সাইফুল্লাহ ফুলান ইবনে ফুলান অমুক তমুক যার বক্তব্য হোক না কেন, সেটা অনুসরণ করতে আপনি বাধ্য। কথাটা বুঝতে পারলাম তো? তাহলে এই জায়গায় সালাফি আলেমদের মধ্যে আর খালাফি আলেমদের মধ্যে, সালাফি আর খালাফি আরেকটা শব্দ বের করেছি, আরেকটা কি? এই শব্দ শুনেন নাই মনে হয়, এই শব্দ শুনছেন কিনা? কোরআনের মধ্যে রয়েছে, শুনেন নাই কেন? যেমন সালাফি শব্দ কোরআনের মধ্যে রয়েছে, সালাফ শব্দ কোরআনের মধ্যে রয়েছে, খালাফ শব্দ কোরআনের মধ্যে রয়েছে। খারাপ শব্দ কি?
কোরআনের মধ্যে রয়েছে খালাফি হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা ইসলামের আল কুরুনুল মুফাদ্দালা ওই সময় যেই স্বর্ণালী যুগের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে জানিয়ে গিয়েছেন যেই স্বর্ণালী যুগের হেদায়েতের বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন খায়রুন নাস কারনি ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ জেনে রাখো উম্মত লোকদের মধ্যে আমার এই যুগের মানুষ যারা যারা আমার সাহাবী আমার সাথে সময় পেয়েছে আমার সাথে সময় দিয়েছে তারা হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ এরপর দ্বিতীয় পর্যায়ে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে যারা এই সাহাবীদের সাহায্য পেয়েছে এই সাহাবীদের যারা সোহবত পেয়েছে তারা এরপরে ভালো মানুষ হচ্ছে সাহাবীদের পরবর্তীতে তাবেঈ যারা তাদের সোহবত যারা পেয়েছে তারা হচ্ছে এরপরে ভালো মানুষ এই স্বর্ণালী তিন যুগের আলেমদেরকে বাদ দিয়ে এই স্বর্ণালী তিন যুগের মানহাজ এবং আকীদাকে বাদ দিয়ে এই স্বর্ণালী তিন যুগের ওলামায়ে কেরামের ইজতিহাদকে বাদ দিয়ে যারা নিজেদের মন গড়া পরবর্তী সময়ের মানুষের ইজতিহাদ দিয়ে নিজের দিন তৈরি করে নিয়েছে তারা হচ্ছে খালাফি বুঝতে পেরেছেন তাহলে সালাফি এবং খালাফির মধ্যে পার্থক্য স্পষ্ট হলো সালাফি হচ্ছে যারা ওই স্বর্ণালী তিন যুগের মানুষদেরকে বিল ইহসান ইহসানের সাথে নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে সুন্দর এবং উত্তম অনুসরণ করে থাকে তারা হচ্ছে সালাফি তারা হচ্ছে কি যাদের সম্পর্ক রয়েছে সাহাবাই কেরামদের সাথে কাদের সাথে কাদের সাথে আওয়াজ করে বলেন কাদের সাথে সাহাবাই কেরামদের সাথে যাদের সম্পর্ক রয়েছে সাহাবাই কেরামদের উত্তম অনুসারী তাবিদের সাথে যাদের সম্পর্ক রয়েছে তাবিদের উত্তম অনুসারী তাবে তাবিন যারা আছেন তাদের সাথে এবং তাদের উত্তম অনুসারী কিয়ামত পর্যন্ত যারা আসবে এদের সাথে যাদের সম্পর্ক রয়েছে তারা হচ্ছে কি সালাফি তারা হচ্ছে সালাফি তাহলে এখানে আমরা দুইটা জিনিস পেলাম দুইটা জিনিস পেলাম একটা হলো সালাফি আর একটা হচ্ছে খালাফি খালাফি যারা রয়েছে তারা মাজহাবের নাম দিয়ে মাজহাবের দোহাই দিয়ে মাজহাবকে নিজেদের ইচ্ছা মতো দিন হিসেবে তৈরি করে নিয়ে মাজহাবের দোহাই দিয়ে কি করতেছে দিন বানিয়ে নিচ্ছে এই দিন বানানোর ব্যাপারে আমাদের বিরোধ আছে আমাদের বিরোধ আছে কি নাই যেহেতু কোরআন এবং হাদিস কোনো বক্তব্য কোনো মানুষের কথাকে নিঃশর্ত অন্ধ অনুসরণ করতে অনুমোদন দিয়েছে কি দেয় নাই অনুমোদন দিয়েছে দেই নাই সুতরাং আমরা সেই অন্ধ অনুসরণ করতে পারি অন্ধ অনুসরণ করতে পারি না এই কারণেই মূলত এখানে প্রথম বিরোধ এখানে আমাদের প্রথম বিরোধ